মাইরে সংবিধি সাত আই কনফিউশনে পড়ে গেছি আই মনে করছি এবার থাকবো এলে ডোনাল্ড ট্রাম্প কিম জং উন কারণ আই হইলাম এলে সব হইলাম লোকাল আই হইলাম আন্তর্জাতিক থাকবো না আমি ইন্টারন্যাশনাল কিন্তু এমন দেখি কে আইছে এই কাজের বুয়া এ বাইদানি এ তান্ত্রিক এ ভিক্ষুক আমার কি কেন্দ্র স্যার কিন্তু আই হইলাম ইন্টারন্যাশনাল যাক তারপরও আমি আরে দাওয়াত দেওয়ার লিগে আমি ধন্যবাদ মানে সভাপতি সাহেব দেখ প্রথমে হেগুলো একটু সামাল দিয়ে লই এই কাজের বুয়া গায় তিন মাস আগে আর ভাই কাম করছে আর বল তিন কাল শাড়ি তিনটা লিপস্টিক দুই কাল কাজল হিসাব হইতে বেগ গুলি বাকি গেছি গা আজ যদি পারে ল তোর একটা খবর আছে কাজের বুয়া গান এখন মনে করেন এই বাইদানি এই বাইদানি কত কি কইও একদিন আর বাসার সামনে দিয়ে যাইতাছে এই দাঁতের কোখাই পো 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 করে আর আঙ্গা লাগা কুদ্দু চায় গেছে দাঁত দাঁতের ভোগ খাই তো ওরে দাঁতের ভোগ কি খাইবো ঠিক আছে আতুরে দিয়ে ঘুরে দাঁত কারি ভাঙ্গি দিছে আল্লাহ রে আল্লাহ এই লো এত্র অবস্থা আরে মিস্টার ভিক্ষুক আগে আগে মতিনে মরা গেছে মতিনের কেউ নাই হেতর গেছে কাম তুমি না কাম দিকে বসে দিছে বঙ্গম শহর নাকি নিম্ন সফরি গেছে কতনের কাম দেন লাগে এই লো মিস্টার ভিক্ষুকের অবস্থা আরে তান থেকে কথার কি আর কইও হেতে কি আছে জানেন এই তান্ত্রিকে তান্ত্রিকে গেছে আর আপসাইতে মিললা আর রাতের ভিতরে কোনো রেখা নাই হইলে আঙ্গারা দেখেন আর রাতের ভিতরে রেখারে রেখা আরেকজনের কাছে দেখাইছিলাম আর ইন্টারন্যাশনাল জ্যোতিষী হেতে কইছে আর নাকি বহুত ভাগ্যবালা হেতে কয় আর রাতের ভিতরে কোনো রেখা নাই হরে দিয়া আঙ্গা লাগে সালামের তাই হেতে মাতার মধ্যে বাস এটা বাড়ি দিছে কয় এরে তান্ত্রিক কে তুই তো জ্যোতিষী তোর দিয়ে আমি বাড়ি দিছি তুই কি কই থারবি এই লো হেতের অবস্থা যাক হেতে কো কথা যাই কইছে এবার আই আর গুন ঘুরতে যাই আই হইলাম দেখেতে কথা পড়ে আইতেছি দেখেন আই হইলাম আই হইলাম একজন আজকার আক্তার আই হইলাম ইন্টারন্যাশনাল যারা ভারত হইতে শুরু করে মুম্বাই সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতাল থেকে ঘুরি ঘুরি যারা এখন বর্তমানে আনাসে কানাসে ঘুরতেছে তারা আবদারে আই হইলেন কারণ কি আই স্পেশাল কিছু ওষুধ তৈরি করছি যেমন এই স্পেশাল ওষুধের মধ্যে কি দিছি হেডা আমনে করে হুনাই স্পেশাল ওষুধে দিছি যেমন মাকাল ফল ব্যাগের মাটি শোকের জল কাগজ সুদ তারপর আরো কিছু এলো কেসকি মুলা এগুলা খেলে আপনার কি বো যারা যারা বইতে গেলে হুইয়া যায় হুইতে গেলে বইয়া যায় যাদের কামরায় সামরায় তারপর মনে করেন যাদের বিরমি দেয় যাদের ঘুরেইয়া সিতরেইয়া ফেলে টয়লেটে একবার ঢুকলে আর বাড়াইতে মন চায় না তারপরে মনে করেন যে তারপরে মনে করেন যে আমি আর একটা সৃষ্টি করছিল ব্যাম্বো থেরাপি এই ব্যাম্বো থেরাপিতে কি হইব জিজ্ঞার জিয়া ঠিকার বিয়েতে কথা শুনে না জিজ্ঞার বল জামাই কথা শুনে না এই ব্যাম্বো থেরাপি দিয়া তিন সাইডটা বাঁশ দিয়ে বাড়ি দিলেই আগের মনে করেন সব ভালো হয়ে যাইব এবার মনে করেন এই যে আমি বেগুন বেগুন এই যে সুন্দর সুন্দর গায়াগুন দেখতে আছেন এই দেখুন হাজি আইছে আই হেগুনো কোন দিকে একটা স্পেশাল জিনিস সৃষ্টি করছি সেটা হইলো কোন দিকে উগান্ডার চুম চুম জঙ্গল দিকে আমি আনছি হলো একটা পাতা এই পাতা যে জায়গা লাগাইবেন মুখে লাগাইবেন হাতে লাগাইবেন যে জায়গা লাগাইবেন চুল কাইতে হিঙ্গা পুরা চামড়া কালা চামড়া হরি হরি দেব আর সাদা চামড়া দেব এই পাতাটার নাম হলো সুতরা পাতা এটা আই সৃষ্টি করছি তারপরে মনে করেন আর এই যে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছিল বিশ্বকাপের ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট আন্তারে ফোন করছে আন্তারে ফোন করে কয় এ আজকে ডাক্তার আই তো পাউডার খাইতাছি না আর কিছু ওষুধ দেন আই হাতারে এক ফাইল দিয়ে দিছি হেতনে কি আছে হেতনে পুরো সব ক্রাস লাগিয়ে দিছে ওরে আল্লাহ বাথরুম হইতে শুরু করে হেতের পুরো বাড়ি গদর হুলারে হুলায় তুই পুরো এই ক্রাস খেয়ে গেছে এটা আর ওষুধ খায় আই চিন্তা করছি যে এই ব্রাজিলের নেইমার কা যদি আর একটা সাহসা খাইতো বা ওষুধ খাইতো তাহলে হিজ্ঞা মনে সিদ্ধে হতিয়া মানে না তো সিদ্ধে হতে হবে না সভাপতি সাহেব ধন্যবাদ আজকের ডাক্তারকে আমার মনে হয় দর্শক যারা আছে তারা অনেক আনন্দিত হয়েছে আজকের ডাক্তারের বক্তব্য থেকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি আমি একটা গান দিয়ে শুরু করি আমি চলি আগে আগে ফকির আমার পিছে রে আমি চলি উড়ে উড়ে তান্তি কাচল টানে রে আমি নায়িকা আমি গায়িকা আমি যে সুপারস্টার
দিন আমি হইলাম ইন্টারন্যাশনাল সুপারস্টার সেলিব্রিটি কামের বজরি না আমি একটা কিছু কিছু একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না মাননীয় সভাপতি এই গুণগুলো আগে আমারে কোন বুঝে আপনি এখানে ইনভাইট করলেন মাননীয় সভাপতি আমি কিন্তু সত্যি খুব আনকমফোর্টেবল ফিল অনুভব করতেছি আমার ইচ্ছা করতেছে এখনই আন্তিকে বাইরে দৌড় মারি কিন্তু মাননীয় সভাপতি আপনার এই সুদর্শন চেহারা দেখে রয়ে গেলাম দুইটা কথা কইয়েই যাই মাননীয় সভাপতি আসেন নিজের গুণকীর্তন করার আগে এই গুণ ব্যাপারে কিছু কইয়া যাই এই যে এই ব্যাটাই কইছে রানী একটু আগে কইছে আই হেতের বাড়ি থেকে লিপস্টিক চুরি করছি আয়না চুরি করছি হেতে কি করছে জানেন নি একদিন হেতের বউ বাড়িতে আসিল না আই হেতের বাসায় গেছি বাড়ি ঘর কাম করতাম ঘর ঝাড়ু দিতাছি ঘর মুছতাছি হেতে আর দেখে গান গায় তোমায় নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে মন আমার কি চায় বুঝে কেমনে আমি কইলাম আপনি গুরু আমি শিষ্য বুঝি একটু কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম মাননীয় সভাপতি এই হইছে তার চরিত্র তার এই চরিত্র চরিত্রের কারণে আমি তার বাসা ত্যাগ করছি আসি আমার মিথ্যা অপবাদ দিছে মাননীয় সভাপতি তারপর আসেন এই যে তান্ত্রিকের কাছে মাননীয় সভাপতি গত বর্ষে আমি তার কাছে গেছিলাম হাত দেখাইতে ও মা হেতের মানুষ সাথে হেতের কাছে দিয়ে বেড়া মানুষ গেলে দুই মিনিট না দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় লাগে আর আমরা মাইয়া মানুষ গেলে হেতে একবার উল্টে আসায় ছিটতে আসায় হাত একটা বলছে মুচ্ছা দুইয়া খাই ফেলাইবি মাননীয় সভাপতি এই হইছে তার চরিত্র মাননীয় সভাপতি তারপর আসেন আমাদের ভিক্ষুক ভাইয়ের কাছে এই ভিক্ষুক ভাই ওই দিন রাস্তায় দেখি একবার কালো চশমা ধুয়ে দেয় একবার ছিটিয়ে ঘরে যায় ডানে আবার পরে বাইরে যাক দেখলাম করোনা হইল দয়া করে আগে নোট দিয়েই দিলাম মাননীয় সভাপতি আমি কিন্তু দুই টাকার একটা নোট দিছিলাম মাননীয় সভাপতি জানেন আজ যে বেহেনে দিই হাতে কালো চশমা কপালে তুললা কসকুচে এক হাজার টাকা নোট এমনি 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 গন্ধ আছে মাননীয় সভাপতি এটা দেখে তো আসো আসো কি কপাল উঠে গেছে এই হয়েছে বন্ড ভিক্ষুক এখন থেকে সাবধানে থাকেন মাননীয় সভাপতি তারপর আসে আমাদের ভাইদানি আপা হেতি কি না করে মাননীয় সভাপতি হেতি একদিন আরেক শাশুড়ির কাছে যায়া কই খালা জানেন নি আনের রুম আনের দাঁতে ব্যথা বিশাড়ি দিব মাথা ব্যথা শাড়ি দিব আনের কি জানি একটা ইশিঙ্গার মতো দড়ি চুষি চুষি কি জানি বাইর করে শাড়ি কে ছাড়ে ছাড়ে গেছে কাছে আপনি আনের কোনো সমস্যা হইতো না এখন কই কি শাশুড়ি আনের গট এত দি আছে দেন না মেয়ে দেন আনের গট চুপ আই হইব আনের দামে আনে একবার মাথা তুলে খাইব এডি কই এত গট টিকে টাকা পয়সা না আমি এডি সব রে গেছি গিয়া একটু বিদে বেদি কানতে কানতে সেই বেদি জামে সুপ্ত দূরের কথা বেদি জামে বেদি নে দুনতে দুনতে বাড়ি থেকে বাড়ি করে দিছে মানে এই হইছে বাইদানি কো কাম মানে তারপর আছেন আমগো ক্যানভাসের ভাইয়ের কাছে এতে কি না করে মাননীয় সভাপতি এদি না আবার পায়ের ব্যথা ইতনা আসুক দিতেছে পায়ের ব্যথা পাতের ব্যথা সব ব্যথা নাকি হাতের ওষুধে ছাইড়া যায় ও মা আই তো কইলাম এত ডাক্তার এই ডাক্তার যদি আমি খাই তাহলে বসে করে এন্টি দিছে কাছে কিটতাম না যা খেতে যে তো ওষুধ দেই তাও আবার স্বল্প মূল্যে গেলাম ওষুধে লাগা হাতের ওষুধ বেশি পাতের ব্যথা লাগা মাননীয় সভাপতি এই ওষুধ খাই যদি আর ডায়রি হয়ে গেছে আই একবার পাঁচ যাই একবার আই একবার যাই একবার এই সব ক্যানভাসের মাননীয় সভাপতি 3 মিনিট 1 মিনিট আছে ধন্যবাদ মাননীয় সভাপতি আমি কিন্তু হে গুণ কখন কিন্তু গণে দেখি এখানে আই নাই আমি আইছি আমার পেশার আছে একটা অফিসার পেশা সেটা প্রুফ প্রমাণ করার জন্য মাননীয় সভাপতি আপনি এগুলো কি আমার কেমনে আনলেন মাননীয় সভাপতি এগুলো আর কি একজন গাম জড়ে আমি একমত করে আমি নিজের গাম ভাই মাথা থেকে পায়ে ফালাই আমি একমত কিনা খাই মাননীয় সভাপতি আমি কি না করি আপনি জানেন আমার রান্না আমার পেশা আমার গুণে গুণে আমার রূপে করে সবাই আমার জন্য পাগল আমার কালকে ব্যাংক থেকে ঢোকার জন্য ফোন দিতেছে এতে বাসায় পারমানেন্ট কি আমি বলছি বেরাই খাদান দিকে কিন্তু মাননীয় সভাপতি কি করতো আমি তো জানি আপনি আমার হাতে করুন মাংস শরবত না খেলে সকালে ঘুম ভাঙে না তারপরে এরকম অনেকেই আছে তারপর আমার হাতে নুডলসের শরবত তারপরে মনে করেন গুড়ের শরবত এগুলো না খেলে ঘুম ভাঙে না এগুলো কে শুধু মাত্র আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাই তখন আমরা ঘুমাই না ধন্যবাদ মাননীয় সভাপতি আর কি কমু তারপর তো ধরেন আমার পেশা যে একটা সম্মানিত পেশা মানে সভাপতি আমের ঘরে আমের বউ মা কাম করে না আমের মায়ের কত কাম করে আমের কাপড় ধোয় আমের ঘর ঝাড়ু দেয় তাহলে মায়ের দিকে আমের বউ না তাহলে আমের মানে সব থেকে বেশি সম্মান করেন না তাহলে কম সবচেয়ে সম্মানিত পেশা কোনটা আর পেশা আর পেশা আর পেশা নিশ্চয়ই কামের বউ আর পেশা আইন ছাড়া মানে সব দেখলো কে আসলো না হয় না ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে তারপর বলছি যে প্রথমে ডাক্তার দিয়ে শুরু করি আমাদের আমরা নচিকেতা গান শুনছি ও ডাক্তার তুই কত শত পাস করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে তোমার MBBS মামা FRCS বলে হয় এ টু জেড ডিগ্রি ঝুলাতে এই ডাক্তাররা BCS পাস করার পরে লেখে আজকা ডাক্তার BCS আসলে BCS কোনো ডিগ্রি না ওরা তাদের নামকে ফোটানোর জন্য পাশে আমি আসার সময় দেখলাম এক ডাক্তার তার নামের পাশে লিখে রেখেছে নূর মোহাম্মদ BCS এস এস মানে গাদা আমি ওকে জিজ্ঞেস করলাম ভাই এস মানে কি আপনি তো এস মানে তো গাদা উনি বলছেন না অ্যাসিস্ট্যান্ট অফ সার্জন নিজের নামটাকে ফুটানোর জন্য গাদার নামটা নিজের সাথে যুক্ত করে রেখেছে এই যে আমাদের তান্ত্রিক ভাই যে আমার পাশে আছে উনি মাঝে মধ্যে এরকম গান গায় গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কি শোনাই মাইয়া একটা দেখা যায় গুরু গান বানাইলা কি দিয়া
আমাদের বাইদানী আপা, বাইদানী আপাকে বলা হয় আসলে রসের বাইদানী, এই জন্য একজন গায়ক গেয়ে গেছেন, ও আমার রসের বাইদানী হাটে বাজারে গুইরা কত চেরা পাগল করলি, ও আমার রসের বাইদানী। সম্মানিত উপস্থিতি, এবার আসতেছি আমাদের ইসুশিয়াল ইন্টারন্যাশনাল কাজের বুয়ের কাছে। এই আভাবে যদি আমরা যুক্তি করে রাখি যে আপা আপনাকে 7 দিন আসতে হবে, উনি বলে না আমাকে আসতে হবে 6 দিন, একদিন আপনারা নিজেরা রান্না করে খাবেন, তা ঠিক আছে আপা আসেন, অসুবিধা নেই। পরের দিন আসার সময় হান্ডি ফাতি যা আছে বাড়ি থেকে ছোটকা ব্যাগ লয়ে আসে, রান্না বান্না তো করে, নিজে তো পকেট মারে মারে, এই আবার যাইতে সময় ছেলে মেয়েদেরকে মারামারিটা শিকারের জন্য বক্সে করে করে কিছু কিছু জিনিস নিয়ে যায়। আল্লাহ দুনিয়ার মধ্যে ওনাদের মতো নিরি দ্বিতীয় রাম নাই। আপনি যদি বাংলাদেশ ঘুরাটা রেস্টি করে দেন, তারপরে কেউ আমার আরো চাই, আগামী মাসে কি আমার বেতনটা বাড়বে মামা? আমাদের ক্যাম্পাসে সাহেব উনি তো আল্লাহ দিলে, ওরা কাজ বলতে এখানে না, ওরা কাজ মোটামুটি গুলিস্তানে, গুলিস্তানে ওরা ভালো জমাইতে পারে। ওরা কি বলে জানেন, বিশ্বাস করেন আল্লাহর কসম, বাজার থেকে একবারে খাঁটি আটা নিয়ে যায়, সে আটাকে বিভিন্নভাবে মিশ্রিত করে ডায়ালাইসিস করে ট্যাবলেট বানিয়ে আনি, উপকার হোক আর না হোক আপনার ক্ষতি হইতো না, আমরা একান করে খান। কিন্তু আমি শুনছি যে আমাদের কাজের বুয়ার নাকি ডায়রিয়া হয়েছে, ওনার ডায়রিয়া হয়েছে অন্য কারণে, কারণ উনি আরেকজন একটা সুজি করে খাইতে যে পাশি তরকারি খাইবে। এবার সম্মানিত সভাপতি, আমি ওনাদের গুণগীতন গাওয়ার জন্য দাঁড়াই নেই, আমি দাঁড়াচ্ছি আমার পেশায় আমিষ ছাড়া, আমার পেশাটার নাম ছিল ভিক্ষা। আসলে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই ভিক্ষায় জড়িত। আমি যদি বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও ভিক্ষার সাথে জড়িত। উনি যখন ভোট আসে, আমাদের বিরোধী নেত্রী যখন ভোট আসে, ওনারা কিন্তু সবাই আমাদের কাছে ভোট ভিক্ষা চায়। কাজেই এই ভিক্ষা ভিক্ষা অনেক বড় ধরনের একটা পেশা আমি মনে করি। মাননীয় উপস্থিতি, আপনি জানেন যে হেনরি কিসিঞ্জার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের এক সাক্ষাৎকারে বলেছিল বাংলাদেশ ইজ বটমলেস বাস্কেট। এই বটমলেস বাস্কেট বলার কারণে আমরা আজ উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বেশিরভাগই স্টুডেন্ট, আমরা যতজনে অ্যাপ্লিকেশন করি হেডমাস্টারের কাছে, তখন বলি স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টার্ট দ্যাট, আমরা সবাই ভিক্ষুক, সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে ভিক্ষা পেশার সাথে জড়িত। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে সবাই ডিজিটাল ভিক্ষুক হয়ে যাই। ধন্যবাদ সবাইকে। তাদের বক্তব্য চেষ্টা করছে যে তারা তাদের পেশায় সেটা সেটা প্রমাণ করার জন্য, দেখা যাক আরো 3 জন প্রতিযোগী এখনো ভাব আছে। তো এই পর্যায়ে বাইদানি উনি যে ওনার পেশায় সেরা সেটাও প্রমাণ করার চেষ্টা করবে। বাইদানি সঞ্জিদাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, ধন্যবাদ গো, ধন্যবাদ আমার কিছু সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমি বাইদা, সাপের খেলা দেখাই, চিংড়া দিয়া মানুষের বিভিন্ন যন্ত্রণা ব্যথা দূর করি, হ্যাঁ গো শুনি করি না। মাননীয় সভাপতি, যদি হ্যাঁ গো গুণ কীর্তন গাইতে যাই তো হারা দিনই লাগবো। এই যে বুয়া বুয়া হয়ে গেছে না, সিরিয়ালের ডায়লগ মারে জানেননি হ্যাঁ মানুষের এই তাবিজ দেয় বশীকরণের তাবিজ দেয় এটা জানেননি কি ওই যে তার লগে যার ইটিস পিটিস আছে তার লগে ইয়া করে দিব। মাননীয় সভাপতি, আমার লোক
খাইতে গেছিল হেতে দারে খাইতে এক হাতের এক টিয়া দিয়ে একটা তাবিজ দিছে মা গো মা পরে দিবে আরেক বেরি লগে বিয়া করছে আর বান্ধবী বুক থাবড়ায় আর গায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় আমার ঘরের সামনে দিয়া বউ যাইয়া বন্ধু রঙ্গ বাইরা হাইটা যায় ফাইটা যায় বুকখান হাইটা যায় অহন স্যার কত কমু না হেতে এক নম্বর চাপা বাস ওই যে মানে সভাপতি হেতে মুখুদা মাত্র চাপা বাস না হেতে এক নম্বর সরু ইয়ারে জানিনি মাঝে তো হেতে দাঁড়িয়ে তার মিক দিয়া ঘুরে হেতে কি আরে এইসব হেতে চেলা ফেলা যদি আছে হেটি মানুষের পকেট মারে আর কি আরে জানেননি হেতে সাধু সাধুতে কি করে হাতের খোল হাতের হাতের খোল বাইন্দা খোলেন পকেট সাবধান হাতের খোল বাইন্দা খারেন পকেট সাবধান মানে হাতের হাতরও বান খুলতো আবার পকেটও সাবধান করতো হাতের মতো সাপা পাজের আবার সেরা কেমন আমি বুঝি না মানে সভাপতি এই যে বিক্ষু হেতে এত তো বিক্ষু কো কোন থাকে না হ্যাঁ হ্যাঁ যে বড় লোক যত পদ দুইটিয়া দিলে কোনো হারাম নাই না ফার্স্ট ইয়ার দশটা দাউন লাগে হ্যাঁ তো ডিজিটাল দান্তাবাজ কে জানেননি মাইক দিয়া বিকুয়া খুঁজে মানে সভাপতি হ্যাঁ আরেকটা কি করে জানেন হ্যাঁ খুঁজি খাউন কোনো পেশাই তারে কন্ত এরা খুঁজি খুঁজি খায় আর আম করে দেখেন আমরা স্বনির্ভরশীল আমরা মানুষের গো সাপের খেলা দেখাই মানুষের করে বিভিন্ন শিঙ্গা দিয়া মানুষের যন্ত্রণা দূর করি মানে সভাপতি এই তান্ত্রিক ও হাজিরে রেখে তো বাদি রয়ে গেছে আজকে ডাক্তার কি আছে জানেননি হেতে মানুষের ওষুধ দেয় গরুর ওষুধ দেয় মরা মানুষের ওষুধ দেয় ভালো মানুষে গেলে মরা মানুষের ওষুধ দিয়ে হেতে ডিমে লাগে কেউ যদি ফ্যাট পেতে লয়ে যায় হেতে তা আমার শাড়ি ছুটাই দেয় মানুষ সভাপতি আম গো দেশে যদি ডিগ্রি ছাড়া কোনো ডাক্তার থাকে তাহলে এ হচ্ছে হেতে মানুষ সভাপতি এই বিক্ষুক এই তান্ত্রিক এই ডাক্তার এ হকার এদের কামে মানুষ কিন্তু ফিরা খায় আমরা কিন্তু ফিরাফিটি খাই না হেতা করে মানুষের কান ধরে বাইতে বাইর করে দেয় আম করে কিন্তু দেয় না আমরা মানুষের সাহায্য করি এলে আম গো পেশা সেরা মাননীয় সভাপতি আমার পেশাই সেরা ধন্যবাদ মাননীয় সভাপতি আমার এত কিছু বলো না এলে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ফাইজানি শান্তিকে তো এখানে যারা উপস্থিত আছে যাদের হচ্ছে যে হাত ব্যথা মাথা ব্যথা কোমর ব্যথা আশা করি ফাইজানির সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সকাল ব্যথা চলে যাবে মাননীয় সভাপতি আমনে মোরে আনো ডাইক্য আনছেন আমনে তো নিজে আগে আরে সেরা কইয়া দিছেন আর কি কইয়াম যেটা সত্য সেটা জয় কামুক কামাক্কা তন্ত্র মন্ত্র জগতের সকল সাধু বিষয় গুরু টাগর বৌদ্ধ মধ্য তান্ত্রিক গুরু জাদুকর আধ্যাত্মিক সাধক জিনপরি সাধক বিশ্ব সকল সাধকের শিক্ষাগুরু ওস্তাদ মহাসাধক আমি ঋষিজি বিধান ঠাকুর জ্ঞানী যে সকল সমস্যার সমাধান দিয়ে থাকি স্বামী স্ত্রীর অমিল পরকে প্রেমে আসক্তি মনের মানুষকে কাছে পাওয়া শুভ কাজে বাধা প্রেম ভালোবাসার ব্যর্থতা বিদেশ যাওয়ায় বাধা ব্যবসার উন্নতি পাওনা টাকা আদায় বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা বয়স্করে আয়ত্ত আনা চাকুরিতে প্রমোশন মামলায় জয়লাভ করা জাদুটোনা বান মারা পেরানো বান থেকে বান কাটা পরীক্ষায় বাস করা যে সকল জটিল সে সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান 100% গ্যারান্টি সহকারে স্টাম্পে লিখিত চুক্তিতে 1 থেকে 3 ঘন্টার মধ্যে সমাধান করে থাকি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমি সবসময় মানব কল্যাণে নিয়োজিত থাকি এই জন্য আমি বলতে পারি আমার পেশা সেরা কিন্তু এই যে আমার দ্বারে ডাক্তার অজ্ঞা বইয়া রয়েছে এইটা একটু আগে যে মিলে কইছে যে দুটা ফুল মূলার জুস টুস দিয়া ওষুধ বানা এর মতো মজার জিনিস হয়েছে হে যে এরা মতো ছাগলের বিচি দিছে এরা কিন্তু কয় না আর এই রিয়াকশনে বহু মানুষ অজ্ঞান হইয়া জায়গায় জায়গায় ফিটে হইয়া থাকে পরে যে MBBS ডাক্তার দ্বারা না লাগে যে আসলে অজ্ঞান আজকে ডাক্তার মামিনিয়া সভাপতি এরপরে আমি যাই এই যে দুগা দেখছেন ওগা বাইদা বাইদা নিয়ে আরেকটা কাজ রুবে দুগে আসলে স্বভাবে চোর আই তাহলে কই এগিয়া তো বাসা বিদ্যে যায় হলুদ মরিচ নুন লবণ লবঙ্গা সিসিঙ্গা হইতে জুড়ি ঢুকে যা হায় খুচির বিদ্যে ভরি কাপড়ের তলে লয়ে আয় ভরে সে তো কমে জানে আর এগিয়ে আরেকটা দোষ হয়েছে এগিয়ে নিজের শরীরটা একটু আগে নিজেই ফাঁকাশ করে দিছে যে এগিয়ে লাগে বাসার মালিকের লাগে এই দৃশ্য দৃশ্য আর লাভা দেয় আর তো চিন্তা নিয়ে উঠবো এই মানে স্পিকার আর কি দোষ আছে না একটু উল্টে উল্টে সায় আমি আর অন্ত হরে গেছে না এগিয়ে
বাইদানি যাক কোনো সমস্যা নাই, বাসা বাড়িতে ঘুরে 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 এরকম তো সমস্যা সৃষ্টি করে, যখন বাসার ভিতরে মানুষ দেন তো অনেক চুরি করে বলে চুরি আসে, তাই এরকম তো যা পায় গাড়িটি গোলালে একে ফেসা, কিন্তু আসলে বাইদানি রেখে কিন্তু গোসর একে চুরি করে, চুরির আশা ঘুরে সবসময় এই ধান্দায় ঘুরে আর এই কামে করে চুরি করতে থাকে। তারপরে মাননি স্পিকার হয়েছে বিট্টু, একে তো লঞ্চ গার্ড কন মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা হইতে শুরু করে সেমিনার যেন মানুষের বিদ্যায় হানিয়ে খারে যায়, তালক গেলে খারে যায় বিজ্ঞা দিতে হইব। ঠিক আছে, কিছু কিছু ভাই এই যে ভাই যারা নিজেদেরকে কোনো মতে জিব্বাটাকে কোনো মতে কন্ট্রোল করতে পারে না, জন্মদিন মরণদিন চল্লিশা বৌবাস গতাবিদ্যা মরাবিদ্যা সায়ত্ব শূন্য তীক্ষ্ণা খাতনা এমন কোনো জায়গার মধ্যে হেয়ারে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। একটু আগে যে মানুষের ভিত্তি দেখছেন না, এমন এ একে আছে অনেক মানুষের গেটের থেকে হিয়া গেছে আইয়ে না আনলে আরো মানুষ হইতো মানুষ সভাপতি। এরপরে জিনিসটা কি জানেন, এই যে ভিক্ষা তো করে করে তখন তো যদি ভিক্ষা না দেয় মানুষের ফা বেড়ে হইলে তাই সেটা আর কি কমু, সেটা তো মানুষ যোগ নয়। মানে উনি স্পিকার ক্যানভাসার ব্যাগে তো এটাই ক্যানভাসার কেউ কেউ হকার আইতে দেখবে সিটা এমন দিলে ব্যাগগুলো শুধু নাম কইব, আমরা যত সমস্যা আছে দুনিয়ার ব্যাগ সমস্যার নাম হে কয়ে দিব কয়ে দেয় না হলে আমি তো জ্ঞান অজ্ঞানের ভিতরে থাকবো, আমি এই ডিপটা দিয়া ধইরা টিয়া লইব, টিয়া দেখা হয়েছে আর মানে মেন কাজ কেমনে টিয়া লইব, আপনার পকেটে টানার বান মারবো এর মানুষ হেই মানুষ ভয় লাগে কোনোভাবে আপনার তো টাকা দিব এই সে দান্দা, আর এই দান্দার ক্ষেত্রে আর আমি কী কমু এই সে আসলে একটা সিট আর আমি আর কি এর অপবাদ দিতে চাই না, আর আমি যে সেরা এটা আমি কেমনে বুঝাই, গত বিশ্বকাপ আছে না এই বিশ্বকাপের মধ্যে যে এই যে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডে যে হ্যাঁ এই যে ট্রাই করতে আছে ম্যাচ বারবার, এরপরে ব্যানিসটাকে যে ভালো করছে এর আগের বার কিন্তু খারাপ করছিল, কাল লাগে যোগাযোগ করছে ফোনে ইমিডিয়েট যোগাযোগ করছে এক থেকে তিন ঘন্টার মতো সমাধান তো আগে গেছে, কিন্তু বাস ইংল্যান্ডের কাপ লয়ে গেছে। ঠিক আছে, আমার তো ডোনাল্ড ট্রাম্প হইতে শুরু করে সবাই আসে, কিন্তু আমি এই যে মনে করেন আমি এই যে খুশির ভাই প্রত্যেকটা মামলা জয়লাভ করে আমার দ্বারা এত দূর করে আমি কিছু করি ভালো ভালো কাজগুলো আমি করতেছি, আমার জায়গা এমন না আমার জায়গা হয়েছে আমি সাধনা করি আমি উপরে লাগলে মানুষ এগুলো আয়া পড়ছি আমার তান্ত্রিককে সময় শেষ, ধন্যবাদ মাননীয় সভাপতিকে চেষ্টা করছে যে নিজেই সেরা সেরা প্রমাণ করার জন্য, আমাদের আমার পেশায় আমি সেরা, আমাদের সর্বশেষ পেশা হচ্ছে ক্যানভাসার, ক্যানভাসার বড় চেষ্টা করেছে তার পেশা অন্য পাঁচজনের পেশা থেকে সেরা, তো সম্মানিত সুধি এই পর্যায়ে হচ্ছে ক্যানভাসার টিপু সুলতান, তার পেশা যে সেরা সেটা প্রমাণ করার চেষ্টা করবে। আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, ক্যানভাসার কথা নিয়ে আইছি আমি আপনা গই আপন জন, আবে আল্লাহ এন পায়ে দেখা দিস মাঙ্কি মাঙ্কি না কি এর আস্থা ডাক্তার এ পড়ছে তান্ত্রিক এ পড়ছে তারপরে ফকির এ পড়ছে তারপর অবগতার কি কোন একটা চুন্নি আর একটা বাইধানি না কাজের ফকির অবগতিকে আমরা যাই কোন না গেলা ঢাকা শহরে বল আমি কুট্টি এলাকা ভাইয়া আমার কথা হলো ভাইয়া অর তো কাগরে এই পর্যন্ত কইলো না যে তাগো পেশা গাইছারা তারা তো খালি মাইসের কি বোধ করছে, আর মাইসের কি বোধ কোয়া কি ইসলামী জানেন তো তারা তো প্রমাণ করতে পারে না যে তারা সারা, আমি কইতেছি আর সভাপতি কি আনছেন আমি তো ভাবছিলাম যখন টেলিফোন দিছিলেন তখন কোন রাষ্ট্রপতি এত পাঁচাঞ্চল থেকে একটা রাষ্ট্রপতির চেয়ারা তো দেখতেছি না যাইতে গিয়েছিলাম সেদিন আপনার লোকের বন্ধুত্ব হলে থেকে রয়ে গেছি গা, তো আইছি যখন কই আগে তান্ত্রিক দিয়ে শুরু করি, তান্ত্রিক কইলে তারপরে যে কইলো আমাকে তান্ত্রিক ভাইয়া যে ওই বাইটানির লোকে কি জানি একটু আছে কমুনি হয়তো ওষুধ পাচ্ছে না আর কি ওর লোকে একটু বুঝে নি কি তারপরে আমি চলে আসি ডাক্তারের কথা আজকে ডাক্তার যে কইলো ওই তো নিজেই কইছো আজকে ডাক্তার তাহলে তার সারা হইলো কেমনে কাজের কুয়া দিয়া নিয়ে গেছে তারপরে নিজের কথা কি নিজের কথা কি কিছু বলছি কি ওষুধ কি কইলো ওই তান্ত্রিক ভাই করে দিল কি ওই যে ছাগলের গ্যাস এগুলো কি কয় ওই আজকে ফকিরের কাছে যাই আমার পাশের বাড়ি সালামতের কাকার কষা হয়ে গেছিল কষা টয়লেটে বইলে কুদতে কুদতে জীবন শেষ হয়ে গেছে গা ভুলবেন কোথানিটা কেমন ছিল
আরে ভাই এত টান আওয়াজ শুনছি আমার কাছে গেছে আমার কাছে গেছে আর মহের গার বাতের বলি দিয়ে দিছি আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের সুতগুলো এটা সে বিখ্যাত ম্যামচরা বাতের বলি খাইলে করবেন গড়াগড়ি গা এগো কি রে অনেক বারে কইলো বিক্কু বাই কইলো আমার ওষুধে নাকি কোনো গাছ গাছ থাকে না আড়া দলা থাকে আরে ভাই লোকমান বইলা গেছে সোলেমান লোকমান বইলা গেছে লোকমান সোলেমান বলছে মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে কিন্তু জঙ্গলার গাছ মানুষের সাথে বেমানি করতে পারে না বলে গেছেন লোকমান কি জঙ্গলার গাছ মনের মতন করবে গাছ আসুন আমাদের গাড়ি নক দেখুন আমাদের পাগলাম এই যে তান্ত্রিক ভাই কইল বুয়ার কথা শুনে চুলকানি উঠছিল এই চুলকানির মলমটা কে দিছিল এই পাগলাম বলুন তো আমি দিছিলাম যারা বলেন যারা দাউদের জিমা পাপি বিসমিকা চুলকানি গোটা গাছ না গাপে সাকা আঙ্গুলের টিপাইগা গাড়ির টিপাইগা কত কি করে গেছে আমাদের কাছে পাগলাম বলুন নেছে আর এই আপার কথা কি কমু আপা বলে সুপারস্টার নায়িকা কিন্তু আপা যে মন চাইছে সেই মন চা আপার ইয়াটা কি কাজের গুয়া তো এই যে চিরা কথা ঘুমে দেখতেছে স্বপ্নে ডোনাল্ড ট্রাম্প বলে ঘুরতেছে উইটা দেখে পায়ের হাম দিয়ে গেছে চিরা কথা বুঝেন না এই অবস্থা হলো আপাগো আর বাইতানির কথা কি কমু সারা দিন তো তান্তি পিছে পিছে করে নামের বাইতানি আরকে কইল যে আমরা সব দেনাতি মাই খাই এই বাইতানি আমগো দেশ থেকে তারই শিকারা আমরা তো নৌকা দিয়ে সব আগে দিছি গা পিটা দিয়া আমি কবির পিটাই নাই তোরা স্যার হইল কেমনে সব মিশা কথা আর তান্ত্রিক বাইতে যে মন্ত্রটা পড়ছে সে যে ভুয়া এটা তো আমি তো লিখে দিছি একটু আগে আমি তো জানতাম না সে যে আমি আমার সাথে তুলনা করতে আয় প্রভু আবে হল্লা আমার লগে চিকেন শুরু করে দিচ্ছি তুমি তারপর আমার কিছু ওষুধের গুণ শুনেন আমি বলতেছি এই যে দাঁতের দাঁতের দাঁত কালা এত দাঁত মাঝে না জীবন দাঁত কালা আলিবালির কালে দিয়া বাসে তোলা সারি দিয়া তারা দাঁতকে মাঝে মাঝে তরমুজের বিচির মতন করে ফেলেছে আমার কাছ থেকে তো রিভার নিমের মাদুন নিয়েছিল তিনি ছিল না নিজে কত কথা যে মতন ডাইট খাইছো মনে হইতেছে অস্ট্রেলিয়া থেকে আছে আসলে তো তুমি ওইটা মইমুন সিংহ পুয়া এই মইমুন সিংহ পুয়া কি বেছে মাইতে সালি বেছে ওই সালিটি নিয়ে পরে সালি বেছে মইমুন সিংহ পুয়া আর ওই আপার কথা কি তুমি যে মেকআপ টেকআপ করে আছে আপনি সেদিনকে আমায় কইতেছে আমার হাতে কথা নাকি কথা নকি কথা দাঁতে কথা ভালোবাসা দেবে তা কি ভালোবাসা দেবে তান্ত্রিক আমাকে প্রেম হচ্ছে সেই ভালোবাসা দেখার জন্য একটা কিনেছিল টাইগার বাম যারা বাড়িতে যা বলছেন এই ক্যাম্বাসাটা চিটার পাট্টা লম্বা লম্বা লিসা আমি বলবো ভুলটা আপনার কারণ আপনারা মেন মতন ওষুধ আমার কাছ থেকে নিয়ে গেলে আমি বলি না যে এক ওষুধ আপনার সব রোগ ভালো হয়ে বলছি নি কিন্তু ওই এক মন্ত্র দিয়ে খালাস করে দিছে তা আমি বলতে চাচ্ছি মাননীয় সভাপতি এই যে মামলায় বুঝছি নি আমার কথা যুক্তি খণ্ডন একজন করে নাই আমি যুক্তি খণ্ডন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমি স্যারা ধন্যবাদ আপনাকে আমাদের বিতর্ক পর্ব সর্বশেষ বক্তা ক্যানভাসার টিপু সুলতান আপনারা তার মাধ্যমে আমাদের এই পর্ব শেষ হয়েছে এখন হচ্ছে যে আমরা সবাই জানি আজকের বিতর্কের বিষয় হচ্ছে যে আমার পেশায় আমি সেরা তো ছয়জন তাদের পেশা নিয়ে বলছে এখন কে সেরা সেটা আশা করি দর্শক আপনারা যারা আছেন আপনারা আপনাদের বিজ্ঞ এবং আপনাদের যে ওন জাজমেন্ট সেই জাজমেন্টের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন যে আসলে কে সেরা ধন্যবাদ সবাইকে এখানে সময় দেওয়ার জন্য